স্বাগতম সবাইকে আবারও আমাদের 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে এবং ম্যাথমেটিক্স ক্লাসে। আজকে আমাদের দ্বিতীয় টপিকস হচ্ছে গুরুমান লঘুমান, বা ইংলিশে বলা হয় ম্যাক্সিমাম মিনিমা। এটাও আরেকটি অতি গুরুত্বপূর্ণ টপিকস তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য, এবং বিশেষ করে বুয়েটে রিটেন এক্সামে এখান থেকে কোয়েশ্চেন আসে। তো আমাদেরকে খুব ভালো করে আজকে কনসেপ্টটা বুঝতে হবে। আমরা পরবর্তীতে হয়তো কোনো এক সময় আরো কনসেপ্ট দিয়ে কিভাবে ম্যাথ করা যায় সেগুলো দেখবো। তো আসলে আজকে আমরা শুরুতে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি যে গুরুমান লঘুমান দিয়ে আসলে কি করা যায় বা আসলে কি বুঝায়। আচ্ছা, তো আমরা ধরি যে আমাদের কোনো একটা ফাংশন দেওয়া আছে। ফাংশনটা দেখতে মনে করো এরকম, এইরকম একটা ধর একটা রোলার কোস্টারের রাস্তা, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে দেখতেছি খুব আঁকা বাঁকা এভাবে উঠে গেছে, আবার নেমে গেছে, আবার উঠে গেছে, আবার নেমে গেছে, আবার উঠে গেছে, এরকম করে ধরো যে চলছে। এখন এই যে টার্নিং পয়েন্ট, যেগুলা টার্নিং পয়েন্ট মানে কি, যে এখানে ফাংশনটা উপরে উঠছে 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 উঠছে, এই পয়েন্টে আসার পরে সে আবার নেমে গেছে, নেমে নেমে যাচ্ছে 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 যাচ্ছে, এই পয়েন্টে আসার পরে আবার উঠছে, এখানে আবার এখানে এসে আবার নেমে গেছে, আবার এখানে উঠছে, আবার এখানে নামছে। তার মানে আমি বলতে পারি এই যে 5টা পয়েন্ট আমি নামকরণ করলাম এ, তারপর এটাকে করলাম বি, তারপর এটাকে করলাম ধরো যে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ধরো ই, এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টে ফাংশনটা কিন্তু কি বলা যায় যে তার উঠা নামাটা চেঞ্জ করেছে, তাই না? এখান থেকে উঠছে, এরপর থেকে নামা শুরু করছে, বা এখান থেকে নামছে, এরপর থেকে উঠা শুরু করছে। এই পয়েন্ট গুলোকে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন, বা চরম বিন্দু। আমরা বাংলায় এভাবে বলি যে চরম বিন্দু বলা হয়, আর ইংলিশে বলা হয় পয়েন্ট অফ ইনফ্লেকশন, এটা বলা হয়। এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন নিয়ে আসলে আমাদের কাজ। এখন খেয়াল করে দেখো এই জায়গাটায় আমাদের ফাংশনটার ভ্যালু হচ্ছে এতটুকু, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু। দ্যাট মিনস আমরা যদি বলি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এক্স, তাহলে এক্স এর এই ভ্যালুর জন্য আমার ওয়াই এর এতটুকু ভ্যালু পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে মানটা এইটাই হচ্ছে গুরুমান, বা এই মানটা এটাই হচ্ছে লঘুমান, মানে ফাংশনের মান। চরম বিন্দুতে ফাংশনের মানগুলোকেই আমরা বলি গুরুমান এবং লঘুমান। এখন কথা হচ্ছে কোনটা গুরুমান বলবো আর কোনটা লঘুমান বলবো। তাহলে আমরা একটু খেয়াল করি, এইটা যদি একটু আমরা তাকাই ভালো করে, যে এখানে ফাংশনটি মান বাড়ছে 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 বাড়ছে, এর পর্যায়ে আসার পর থেকে ফাংশনটির মান কমা শুরু করছে। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এই জায়গায় সবচেয়ে বড় মানটা কোথায় ছিল, তুমি তখন কি বলবা? এ পয়েন্টে ছিল। তাহলে এই এ পয়েন্টটাকে বলা হয় গুরুমান। তার মানে গুরুমান হচ্ছে সেই পয়েন্ট অফ ইনফ্লেকশন, বা সেই চরম বিন্দু যার আগে ফাংশনটির মান বাড়ছিল এবং যার পর থেকে ফাংশনের মান কমা শুরু করছে। তার মানে কি, ওইটু গিয়ে সে কিন্তু আর বৃদ্ধি পায়নি, এরপরে কমা শুরু করছে। সো ওই জায়গাতে ও হচ্ছে সবচেয়ে বড়, তাই ওর নাম হচ্ছে গুরুমান। আবার উল্টা ভাবে বলা যায় যে আমরা যদি এবার নামতে 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 ফাংশনের নামতেছে, মানে কি মান কমছে, কমতে কমতে এইখানে আসার পরে আর কিন্তু কমেনি, এবার আবার মানটা বাড়া শুরু করেছে। তার মানে আমি বলতে পারি না যে এই রিজিওনে বা এই এলাকায় এই মানটাই সবচেয়ে লোয়েস্ট বা এটাই সবচেয়ে কম। এই পয়েন্টটাকে বলা হয় লঘুমান। তাহলে লঘুমান ব্যাপারটা কি, যে যার আগে ফাংশনের মান কমছিল এবং যার পরে ফাংশনের মানটা আবার বাড়া শুরু করছে, ওর থেকে আর কমে নাই, এরপর থেকে আবার বাড়া শুরু করেছে, এটা হচ্ছে আমাদের লঘুমান। তাহলে গুরুমান কোনটা বলবো, আমরা যেখান থেকে আগে মান বাড়ছিল এবং যে পয়েন্ট থেকে মান কমা শুরু করছে সেটা গুরুমান, আর উল্টা করে বলা যায় যার আগে মান কমছিল এবং যার পরে মান বাড়া শুরু করেছে সেটা হচ্ছে লঘুমান। এইটা হলে আমাদের গুরুমান আর লঘুমান। এখন একটা ফাংশনের গুরুমান লঘুমান কিভাবে বের করা যায়, তাই না? আবার ফাংশনের এমন কি হতে পারে যে গুরুমান লঘুমান থাকতেই হবে, এমন কোনো কথা আছে? তা এই ব্যাপারগুলো আবার এবার একটু দেখি। তাহলে আমরা ধরা যাক যে যদি চিন্তা করি সরল রেখা, হ্যাঁ সরল রেখা তো অবশ্যই একটা ফাংশন, তাই না? তাহলে সরল রেখার যে কার্ভ মনে করলাম যেভাবে উঠে চলে যাচ্ছে, সরল রেখার কিন্তু কোনো গুরুমান লঘুমান নেই। কারণ গুরুমান লঘুমান আমি কি বলেছি, যে বা চরম বিন্দু কি, যার পর থেকে ফাংশনটা উপর উঠতেছিল নামা শুরু করে, বা নাম ছিল উপর উঠা শুরু করে, এই ব্যাপারটাই হচ্ছে কিন্তু গুরুমান লঘুমান। কিন্তু সরল রেখা কি, সবসময় উপরের দিকে বাড়ছে বাড়ছে বাড়ছে, বা নিচের দিকে নামছে নামছে নামছে, তো কোনো চেঞ্জ নেই যে উপরে উঠছিল আবার নামা শুরু করছে, এরকম নেই। তাহলে সরল রেখা কিন্তু গুরুমান লঘুমান বলে কিছু নেই।
আবার এমন হতে পারে না যে একটা ফাংশন, ধরো তোমরা পরাবৃত্ত পড়ে আসছো, পরাবৃত্তটা এরকম একটা জিনিস, আমরা যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ওয়াই এরকম একটা পরাবৃত্ত পড়ে আসছি, এই ফাংশনটা খেয়াল করো এটা শুধু লঘু মান আছে, এটা কিন্তু গুরু মান নেই, কারণ এখানে একটাই এরকম জায়গা আছে যেখানে মান কমতে কমতে আবার দাঁড়া শুরু করছে, এরপর কিন্তু এদিকেও বেড়ে গেছে, এদিকেও বেড়ে গেছে অসীম পর্যন্ত, তাহলে এটা কিন্তু কোনো গুরু মান নেই। আবার যদি আমি ফাংশনটাকে এভাবে আঁকি, এরকম ধরে চিন্তা করি যে এদিকে নেমে গেছে, তাহলে এটা কিন্তু কোনো লঘু মান নেই, শুধু গুরু মান আছে। তাহলে এরকম কিন্তু হতে পারে কোন একটা ফাংশনের গুরু মান লঘু মান একটাও নাই, বা শুধু গুরু মান আছে বা শুধু লঘু মান আছে, অথবা এমন হতে পারে যে আমাদের একটা গুরু মান আছে এবং একটা লঘু মান আছে, এরকম হতে পারে, অথবা এরকম অসংখ্য গুরু মান অসংখ্য লঘু মান, হ্যাঁ এরকম অসংখ্য গুরু মান লঘু মান থাকতে পারে। তার মানে এটা আসলে ডিপেন্ড করতেছে ফাংশনটা কি দেওয়া আছে তোমাকে সেটার উপর, তাই না? এটা অবশ্যই ফাংশনের উপর ডিপেন্ড করছে। তুমি এখন তাহলে কিভাবে বের করবা কয়টা গুরু মান আছে কয়টা লঘু মান আছে, তার মানে আমাদেরকে এবার জানতে হবে গুরু মান লঘু মান বের করার পদ্ধতিটা কি। আচ্ছা, তো পদ্ধতিটা বের করার জন্য আমরা একটু একটা ছোট্ট অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে আমরা মনে হয় সবাই সাইন এক্স এর কার্ভ চিনি। সাইন এক্স এর কার্ভ হচ্ছে এরকম অসিলেট করতে থাকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সাইন এক্স এর কার্ভ। আচ্ছা, এখন খেয়াল করো যে আমি যদি এ ডিফারেন্সিয়েশনের কার্ভ আঁকি, আমরা ধরলাম এফ অফ এক্স এটা হচ্ছে সাইন এক্স, সো আমি এফ প্রাইম এক্স আঁকবো। আমরা সবাই জানি এটা হয় সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, সবাই একটু কমেন্টে লিখে দাও তো দেখি সাইন কে ডিফারেন্সিয়েট করলে কি হয়। আচ্ছা, তাহলে আমরা দেখি সাইন কে ডিফারেন্সিয়েট করলে অ্যাকচুয়ালি কিভাবে কি আসে, ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো আমরা গত যে ক্লাসে বা গত যে ভিডিওতে বলেছি যে ডিফারেন্সিয়েশনে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পরিবর্তনের হার বের করা। ডিফারেন্সিয়েশনে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে ঢাল বের করে দেওয়া, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি এইখানে দেখতে পাচ্ছি একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, তারপর এইখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে, এইখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন, এইখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন, এরকম, তাই না? আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো ঢাল, তাই না? ঢাল বের করার সময় আমাদের কি করতে হয়, এখানে একটা স্পর্শক আঁকতে হয়, এবং স্পর্শকটা এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ তৈরি করে তার ট্যান থিটাকে বলা হয় ঢাল। তাহলে এই স্পর্শকটা কিন্তু হবে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কোণ কত? জিরো ডিগ্রি। তাহলে ট্যান যদি জিরো ডিগ্রি নেই সেটা কত আসবে? জিরো। তাহলে আমি যদি ঢাল বের করতে চাই, আমি যেটা বললাম ডিফারেন্সিয়েশন মানে ঢাল বের করা কোন একটা কার্ভের, এই পয়েন্টের ঢাল হবে জিরো। সিমিলারলি এইখানে যদি আমি একটা স্পর্শক আঁকি সেটাও এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এই পয়েন্টের ঢালও জিরো। এভাবে খেয়াল করে দেখো প্রতিটা পয়েন্ট অফ ইনফ্লেকশন বা চরম বিন্দুতে কিন্তু ঢাল জিরো। কেন? কারণ হচ্ছে সব জায়গায় স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এইবার খেয়াল করো তুমি যদি এই পাশে একটা ঢাল আঁকো তাহলে কি হবে? আচ্ছা, ফাংশনের মান বাড়ছিল মানে ফাংশনের মান কখন বাড়ে? যখন তার ঢালটা পজিটিভ হয়, বা উল্টা ভাবে বলা যায় কোন ফাংশনের ঢাল পজিটিভ হলে ফাংশনের মান বাড়তে থাকে। তাহলে এই দিকে কিন্তু খেয়াল করে দেখো, তুমি যদি একটা স্পর্শক আঁকো সেটা এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে, এবং ট্যান সূক্ষ্ম কোণ যদি নেই সেটা অবশ্যই একটা পজিটিভ ভ্যালু, তার মানে কি মানটা পজিটিভ ছিল সেখান থেকে এইখানে এসে জিরো হয়েছে। আচ্ছা, এবার চিন্তা করো পজিটিভ থেকে জিরোতে আসছে তাহলে মান কি বেড়ে গেছে না কমে গেছে, এটা একটু আমাকে জানাও তো দেখি। পজিটিভ থেকে নেগেটিভে আসলে হলে মান কি, জিরোতে আসতে হলে মান বাড়তে হবে না কমতে হবে? অবশ্যই কি করতে হবে? কমতে হবে। তাহলে এখান থেকে মান কমা শুরু করলো, তার মানে আমি গ্রাফটা এখন এভাবে আঁকতে পারি, এই হচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, এখানে এসে জিরো হলো। এবার খেয়াল করো এদিকে কি হয়ে গেছে, ঢালটা নেগেটিভ, কারণ তুমি যদি এখানে স্পর্শক আঁকো প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি বেশি, তার মানে স্থূল কোণ, এবং ট্যান স্থূল কোণ কিন্তু কি নেগেটিভ, তার মানে মানটা কিন্তু জিরোতে এসেই থেমে যায়নি, আরো কমছে 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 কমছে। এখন খেয়াল করো এই জায়গায় এসে আবার কি হয়ে গেছে, এই জায়গায় এসে কিন্তু আবার জিরো হয়ে গেছে। তাহলে একটু চিন্তা করো যে আমার কমবে আসলে কতটুকু, আমার এই পর্যন্ত কিন্তু মানটা কমতে থাকবে, তারপরে আবার জিরো আসছে, মানে কি নেগেটিভ থেকে যদি জিরো যায় তাহলে মানটাকে অবশ্যই বাড়াতে হবে, তাহলে সে আবার বাড়বে। আচ্ছা, এখন খেয়াল করো যে এইখানে এসে সে আবার হচ্ছে জিরোতে আসছে, তার আগে কি হয়েছে? তার আগে তুমি যদি এখানে স্পর্শ রাখো দেখো এরা সবাই পজিটিভ,
তার মানে কি আবার বাড়তে 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 কোনো একটা পর্যায় পর্যন্ত পজিটিভ হয়েছে এবং তারপরে গিয়ে আবার কমে গিয়ে এটা জিরো হয়ে গেছে। তাহলে আমি যদি একটু ক্লিয়ার করে আঁকি ব্যাপারটা কি হচ্ছে, খেয়াল করো যে আমাদের একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন, সেখানে ঢাল জিরো, এই পয়েন্ট অফ ইনফ্লেকশনে ঢাল জিরো। আচ্ছা, আমি যদি একটু কি এখন কাজ করি তাহলে কি হচ্ছে যে এই পয়েন্টে ঢালটা পজিটিভ থেকে জিরোতে আসছে, তার মানে ঢালের মান এখান থেকে একটু এই জায়গাতে আসার সময় কমে গেছে। আচ্ছা, এরপরে খেয়াল করো এখানে এসে আবার নেগেটিভ হয়েছে এবং এক পর্যায়ে আবার জিরো হয়েছে, তার মানে কি সে এই জায়গায় এসে নেগেটিভ যাবে কোন একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত, তারপর সে আবার জিরোতে আসবে। নেগেটিভ থেকে জিরোতে আসতে হলে অবশ্যই কিন্তু তার মান বাড়তে হবে। আচ্ছা, এরপরে যদি তুমি আবার চিন্তা করো এখানে যে এখানে এখন বাড়তে বাড়তে আরো পজিটিভ হয়েছে, তারপরে পজিটিভ ছিল কিন্তু এখানে এসে আবার জিরো, তার মানে কি পজিটিভ হয়ে আবার কমে গেছে। এভাবেই তাহলে গ্রাফটা আগাতে থাকবে এবং একটু খেয়াল করে দেখো এটাই কিন্তু আসলে আমাদের কজ এক্স এর কার্ভ। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ থেকে বা প্রথমবার ডিফারেনশিয়েট করার পর থেকে আমি একটা ইনফরমেশন জানলাম, সেটা হচ্ছে যে আমাকে আসলে গুণমান লঘুমান বের করতে হবে। মানে কি তোমাকে একটা ফাংশন দেওয়া আছে ধরো সাইন এক্স, এ বলা হলে গুণমান বের করো, তার মানে হচ্ছে এক্স এর একটা মান বসাবো যে মান তার জন্য ওয়াই এর একটা ভ্যালু আসবে বা এফ অফ এক্স একটা ভ্যালু আসবে। এখন কথা হচ্ছে এক্স এর কোন মান বসাবো, এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা, কারণ ফাংশনটা তো অসীম পর্যন্ত বিস্তৃত, এক্স এর তো অসংখ্য মান আছে, কোন মান বসালে আসলে আমি এই পয়েন্ট পাবো বা এই পয়েন্ট পাবো। তাহলে একটু খেয়াল করো, তার জন্য আমি একটা কি করলাম, প্রথম ডেরিভেটিভ যখন করলাম ফার্স্ট ডিফারেন্সিয়েশন এই পয়েন্টও জিরো বা এই লঘুমানের এই পয়েন্টও জিরো বা এই গুরুমানের পয়েন্টও জিরো বা লঘুমানের পয়েন্টও জিরো, তার মানে আমি একটা ডিসিশন দিতে পারি যে গুরুমান বা লঘুমানের ক্ষেত্রে, গুরু বা লঘুমানের ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভ অলওয়েজ জিরো, এটা কিন্তু আমি বলে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের কোন একটা অঙ্কের গুরুমান লঘুমান বের করার প্রথম ধাপ। তাহলে তোমাকে একটা ফাংশন দেওয়া থাকবে, তুমি প্রথম যে কাজটা করবা সেটা হচ্ছে তাকে একবার ডিফারেন্সিয়েট করবা এবং ধরে নিব যে আমার গুণমান লঘুমান আছে, তার মানে প্রথম ডেরিভেটিভ হবে জিরো। আচ্ছা, এটা তাহলে আমাদের প্রথম স্টেপ, এটা আমরা মনে রাখবো যাতে আমরা পরে যখন একটু পরে অঙ্ক করব তখন যাতে এটা আমরা কাজে লাগাতে পারি। আচ্ছা, এবার একটু খেয়াল করি যে প্রথম ডেরিভেটিভে আমি কি পেলাম। তাহলে আমাকে যদি এখানে এখন বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে জিরো, তার মানে কজ এক্স এর ভ্যালু হচ্ছে জিরো, এখান থেকে তুমি কিন্তু এক্স এর ভ্যালু পেয়ে যাবে এবং আমরা জানি কজ এক্স এর ভ্যালু যদি জিরো হয় এক্স এর অসংখ্য ভ্যালু আছে, তাই না, 90 ডিগ্রিতে হয়, তারপর আরো সামনে ভ্যালুতে জিরো হয়, অসংখ্য ভ্যালু হতে পারে। সবকটাতে কি আমি গুরুমান পাবো নাকি সবকটাতেই লঘুমান পাবো না কোনটাতে কখন কি পাবো সেটা কিন্তু তোমাকে জানতে হবে। তাহলে প্রথম ডেরিভেটিভ জিরো লিখে তুমি শুধুমাত্র সেই মানগুলো পাচ্ছ যেখানে গুরুমান লঘুমান পাওয়া যাবে বা যেই এক্স এর মানগুলো বসালে আমি গুরুমান লঘুমান পাবো। কিন্তু এখন একটা সমস্যা থেকে গেছে, কি বলতো, টিচাররা বলছে গুরুমান কোনটা সেটা বের করো, লঘুমান কোনটা সেটা বের করো। তুমি যদি লিখে দাও যে ঠিক আছে গুরুমান লঘুমান হচ্ছে এই, তখন টিচাররা একটু রাগ করবে। কেন রাগ করবে, কারণ তুমি কিন্তু বলো নাই কে গুরু কে লঘু, এইটাও তোমাকে বলে দিতে হবে। এটা যদি না বলো টিচাররা কিন্তু রাগ করবে, আর রাগ করলে বুঝতে পারতেছো নাম্বারটা ওই রাগের সাথে সাথে তোমার থেকে চলে যাবে, তাহলে টিচারদের রাগানো যাবে না। তাহলে এবার আমাকে বলতে হবে এক্স এর যে মানটা বের হইলো এই মানটার জন্য কি গুরুমান পাবো এক্স্যাক্টলি নাকি লঘুমান পাবো, সেটার জন্য আমাদেরকে যেতে হবে সেকেন্ড ডেরিভেটিভে। মনে রেখো দুইবার আমাকে ডিফারেনশিয়েট করতে হবে গুরুমান লঘুমানের অঙ্কগুলো করার জন্য। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভ মানে কি, আবারও বলি ডিফারেন্সিয়েশন মানে আরেকটা ব্যাপার হচ্ছে ঢাল বের করা। এই সাইন এক্স এর ঢাল বের করার কার্ভটা হচ্ছে কজ এক্স, যেটা হচ্ছে সাইন এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ। আমি যদি আবার ঢাল আবার ডিফারেন্সিয়েট করি তার মানে কি আমি কজ এক্স এর আবার ঢাল নিয়ে কাজ করব। তাহলে খেয়াল করি এখন সব ভুলে যাও, এখন শুধুমাত্র এই গ্রাফটা চিন্তা করো, এই গ্রাফের ঢাল আমি বের করব। তাহলে এই গ্রাফের এখানে একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন বা চরম বিন্দু, এখানে একটা চরম বিন্দু, এখানে একটা চরম বিন্দু, এখানে একটা চরম বিন্দু, এবং আমরা জানি প্রতিটা চরম বিন্দুতে মান হয় জিরো। তাহলে এইখানে হবে জিরো, এখানে হবে জিরো, এই জায়গায় হবে জিরো, এই জায়গায় হবে জিরো। এবার তাকায় দেখো এই জায়গায় ঢাল কি, এখানে তুমি যে একটা স্পর্শক আঁকো বুঝতেই পারছো এটা 90 এর থেকে বড়, স্থূল কোণ, তার মানে ঢালটা নেগেটিভ। আচ্ছা, তাহলে জিরো ছিল, খেয়াল করো জিরো ছিল ঢাল, এরপরে ঢালটা নেগেটিভ হয়ে গেছে, এইখানে এসে আবার জিরো হয়েছে, তার মানে কি
জিরো থেকে ঢাল নেগেটিভ হয়ে জিরোতে হয়েছে, মানে কমে আবার বাড়ছে এবং পুরোটাই আসলে নেগেটিভ। তারপরে খেয়াল করো এইখানে যখন আসছি ঢালটা পজিটিভ 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 হয়ে আবার জিরো, তাহলে জিরো থেকে শুরু হয়েছে ঢাল পজিটিভ মানে বাড়ছে, আবার জিরো আসছে, তার মানে কি বেড়ে আবার কমে গেছে, এভাবে গ্রাফটা আগাচ্ছে। তাহলে একটু যদি শুরুর দিকে তাকাও, শুরুটা ছিল সাইন এক্স, এইটা খেয়াল করো সাইন এক্স এর ঠিক উল্টা, সাইন এক্স এর ঠিক উল্টা, একদম উল্টা একটা গ্রাফ, তার মানে এটা হচ্ছে মাইনাস সাইন এক্স, এবং আমরাও জানি কজ এক্স কে ডিফারেনশিয়েট করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। বোঝা যাচ্ছে? আমরা ম্যাথমেটিক্যালিও জানি, আমরা গ্রাফিক্যালিও এটা করে দেখালাম। এবার তাহলে খেয়াল করো এই যে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, এই এক্স এর ভ্যালু কোনটা, এইটুকের জন্য একটা এক্স ওয়ান ধরলাম, এটা হচ্ছে আমাদের সেই এক্স ওয়ান। তারপরে হচ্ছে এই যে আরেকটা ভ্যালু, এতটুকু এতটুকু আমি ধরলাম হচ্ছে এক্স টু, তাহলে এটা হচ্ছে ধর এক্স টু, এভাবে করে আমি এক্স থ্রি পাচ্ছি, এক্স ফোর পাচ্ছি। এখন খেয়াল করি এই প্রথম এক্স ওয়ান, প্রথম এক্স ওয়ান যখন আমি নিয়ে নিলাম, এই প্রথম এক্স ওয়ান এর ভ্যালুতে সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ। খেয়াল করে দেখো যে এই এক্স ওয়ান এটা একটা গুরু মান, তাই না? তাহলে আমি যে লম্বা করে টানতেছি, খেয়াল করো এটা যখন ফার্স্ট ডেরিভেটিভ আসছে সে জিরো, এটা যখন নিচে নামতে নামতে সেকেন্ড ডেরিভেটিভ আসছে সে নেগেটিভ। তার মানে তোমার কাছে যদি সেকেন্ড ডেরিভেটিভ এর ইকুয়েশন থাকে, সেখানে যদি তুমি এই এক্স ওয়ান বসাও, সে কি আউটপুট দিবে? নেগেটিভ আউটপুট দিবে। এবং খেয়াল করো নেগেটিভ আউটপুট দেওয়া মানে মেইন ফাংশনে সে হচ্ছে গুরু মান। খেয়াল করে দেখো এতটুকু এক্স এর জন্য সেকেন্ড ডেরিভেটিভ এর ভ্যালু নেগেটিভ, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভে সে হচ্ছে একটা গুরু মান। সিমিলারলি খেয়াল করো এইখানে হচ্ছে একটা লঘু মান। এবার আমি আবার নিচে নামি, একটু করে নামতেছি নামতেছি, এইখানে তার ভ্যালু হচ্ছে জিরো, তার মানে এতটুকু হচ্ছে আমার এক্স টু ছিল, এক্স টু বসাইলে ফার্স্ট ডেরিভেটিভ পাবো জিরো। আরো যদি নামতে 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 এখানে নামি, এইবার খেয়াল করে দেখো এইখানে কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যেখানে পজিটিভ, যেই এক্স এর ভ্যালুর জন্য সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ, তার জন্য মেইন ফাংশনে আমি কি পাবো? লঘু মান পাবো। এটাই হচ্ছে আমাদের আইডেন্টিফাই করার সিস্টেম। তাহলে আমার দুইটা কাজ, প্রথম কাজ হচ্ছে আমাকে ফাংশন দেওয়া থাকবে, তাকে আমি একবার ডিফারেনশিয়েট করব এবং সেখানে জিরো লিখব। কেন? কারণ গুরুমান লঘুমান যদি থাকে তাহলে ওই সকল পয়েন্টে ঢাল জিরো মানে ফার্স্ট ডেরিভেটিভ জিরো। ওই ইকুয়েশন থেকে আমি এক্স এর মানগুলো বের করব, সেটা একটা হতে পারে, দুইটা হতে পারে, দশটাও হতে পারে, অসংখ্য হতে পারে। আচ্ছা, এই মানগুলো এবার আমি ওই ফাংশনটার সেকেন্ড ডেরিভেটিভে গিয়ে বসায় দিব। সেকেন্ড ডেরিভেটিভ যদি আমার পজিটিভ আসে তাহলে আমি পাবো হচ্ছে লঘু মান, আর সেকেন্ড ডেরিভেটিভ যদি আমার নেগেটিভ আসে তাহলে আমি পাবো হচ্ছে গুরু মান। তাহলে আমাদের এই হচ্ছে কাজ। তাহলে আমরা এবার একটা অঙ্ক দিয়ে এই ব্যাপারটাকে দেখি যে আমাদের পরীক্ষার হলে আসলে কিভাবে প্রশ্ন আসবে এবং আমাদেরকে কিভাবে লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই একটা অঙ্ক ধরে নিই, ধরা যাক এরকম একটা অঙ্ক আমাদের দেওয়া আছে যে 17 মাইনাস 15x প্লাস 9x স্কোয়ার মাইনাস এক্স কিউব, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, আমাকে বলা হলো এর চরম বিন্দু বের করে দাও, তারপরে বলা হলো এর গুণমান বা লঘুমান বের করে দাও। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এফ প্রাইম এক্স মানে ফার্স্ট ডেরিভেটিভ বের করা। সো মনে আছে cos 10 কে ডিফারেনশিয়েট করলে কি হয়? আন্ডা হয়, আন্ডা। আচ্ছা, এই যে আচ্ছা আন্ডা, ওকে ফাইন। এবার মাইনাস 15x এটাকে করলে কি হয়? মাইনাস 15 9x স্কোয়ার, তাহলে 2 সামনে চলে আসলে 9 দ্বিগুণে কত হয়? 18। আর এখানে আসে হচ্ছে 3 সামনে আসলে 3x স্কোয়ার। সো আমি ফার্স্ট ডেরিভেটিভ পাচ্ছি কত? মাইনাস 15 প্লাস 18x মাইনাস 3x স্কোয়ার। আচ্ছা, একটু কাজ করা যায়, তাই না? আমি যে সবার থেকে মাইনাস 3 কমন নিয়ে নিই, তাহলে একটা সুন্দর কাজ হয় যে এখানে হয় তাহলে 5, এখানে হয় মাইনাস 6x, এখানে হয় প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা বাচ্চাকালে মিডল টার্ম করে আসছি, তাহলে মিডল টার্ম যদি আমরা করি এইখানে, সেটাতে আমাদের কি দাঁড়াচ্ছে? মিডল টার্ম যদি করেন তাহলে এইখানে আসতেছে এক্স মাইনাস 1 আর হচ্ছে এক্স মাইনাস 5।
এটা হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে। এবং আমরা বলেছি যে গুণমান লঘুমান যদি থাকে তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কত? জিরো। সো ফার্স্ট ডেরিভেটিভ যদি আমি জিরো লিখি, দ্যাট মিন্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ ইকুয়ালস টু জিরো। সো এখান থেকে আমাদের ভ্যালু কত আসতেছে? এক্স ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড ফাইভ। তাহলে একটু জায়গা থেকে আমি কি ডিসিশন নিতে পারি যে এক্স এর মান ওয়ান এবং ফাইভ এর জন্য এই ফাংশনের একটা চরম বিন্দু, সরি দুইটা চরম বিন্দু পাওয়া যাবে। এখন সমস্যাটা এখনো রয়ে গেছে কি চরম বিন্দুটা আসলে কি গুণমান না লঘুমান, সেটা আবার আমাকে বের করতে হবে। তাহলে তার জন্য আমরা কোথায় চলে যাব বলে দাও তো? তার জন্য আমাদের যেতে হবে সেকেন্ড ডেরিভেটিভে। ওকে ফাইন, তাহলে আমাদের এখন পর্যন্ত যেটুক দেওয়া আছে সেটুক থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম x = 1 and 5, এখানে আমাদের চরম বিন্দু পাওয়া যাবে। এটা হচ্ছে চরম বিন্দুর ভুজের মান। তো আমরা যদি গ্রাফটা আরেকবার চিন্তা করি যে একটা বিন্দুকে যদি তোমার বিন্দু বের করতে বলে, তোমার অবশ্যই কি লাগবে? যে বিন্দু বের করতে বললে তোমার লাগবে কি? ভুজার কোটির মান, দ্যাট মিন্স x এর ভ্যালু এন্ড y এর ভ্যালু। সো তুমি এই যে x এর ভ্যালু কিন্তু পেলা, একটা হচ্ছে 1 আর আরেকটা x এর ভ্যালু পেলা, ধরা যাক এখানে একটা x, এটা x1 এটা x2, সেটা ভ্যালু পেলা ধরো 5। এইবার কথা হচ্ছে যে তাহলে y এর ভ্যালুটা তোমাকে যদি বের করতে বলে তখন আমি আসলে কি করব? সো তার আগে আমি আগে বের করি যে এই 1 এর জন্য অ্যাকচুয়ালি কি গুণমান পাবো না লঘুমান পাবো। তার জন্য আমাকে কোথায় যেতে হবে? সেকেন্ড ডেরিভেটিভ। সো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ এর ইকুয়েশনটা কি ছিল মনে আছে? এটা ছিল 15 প্লাস 18x মাইনাস 3x স্কোয়ার। আমি যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? তাড়াতাড়ি লিখে ফেলো তো, এখানে 15 কে করলে কি হবে? অবশ্যই আন্ডা, তা আন্ডার লেখার দরকার নেই, অনেক আন্ডা লেখা হয়েছে আজকে, আর লিখতে চাচ্ছি না, একবারে লিখি। তাহলে 18x করলে 18 আর মাইনাস 3x স্কোয়ার কে করলে মাইনাস 6x। এইবার আমার কাজ কি ছিল যে সেকেন্ড ডেরিভেটিভে এই x এর মানগুলো বসায় দেখা যে নেগেটিভ আসে না পজিটিভ আসে। তাহলে আমি প্রথমে বসায় দিই x এর ভ্যালু 1, 1 বসালে কি হয়? 18 মাইনাস 6 ইনটু 1, দ্যাট মিন্স হচ্ছে 18 মাইনাস 6, তার মানে হচ্ছে 12। বলতে পারো 12 কি পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। তাহলে আমি বলবো x ইকুয়ালস টু 1 এর জন্য কোন মান পাওয়া যায়? গুরু মান পাওয়া যায় বা ম্যাক্সিমাম পাওয়া যায়, ঠিক আছে? তার মানে কি? তার মানে আমি যদি গ্রাফটা আঁকতে চাই, গ্রাফটাকে যদি অরিজিনালি আঁকতে চাই, এই গ্রাফটা দেখতে কেমন হবে? আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে। পজিটিভ হলে এটা আসলে লঘুমান হবে, পজিটিভ হলে লঘু, নেগেটিভ হলে গুরু। তাহলে এটা হবে হচ্ছে লঘুমান পাওয়া যায়। বয়স হচ্ছে ভুল হতেই পারে, তোমরা এটা একটু মাফ করে দিও আর কি, ওটা আমি না হয় আর না বললাম। আচ্ছা তাহলে x = 1 এর জন্য গুরুমান, তার মানে কি? সরি লঘুমান, তার মানে মানটা এরকম কিছু একটা হবে, কারণ লঘুমানের কার্ভ দেখতে এমন যে নামতে নামতে তারপর বাড়তে থাকবে। আচ্ছা সিমিলারলি এইবার যদি আমি বের করি যে 2 এর 5 এর জন্য কি হয়, তাহলে আমি আবার এখানে 5 বসাবো। সো 5 বসালে 18 মাইনাস 6 ইনটু 5, তার মানে হচ্ছে 30 থেকে 18 বাদ যাবে, যেহেতু মাইনাস 30 তাহলে হবে এখানে মাইনাস 12। সো এটা হচ্ছে লেস দ্যান 0, দ্যাট মিন্স নেগেটিভ। তাহলে আমি বলবো x ইকুয়ালস টু 5 এর জন্য যেহেতু সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ, তার মানে হচ্ছে গুণমান পাওয়া যাবে। সো এটা কিন্তু আমরা তখন ডিসাইড করে ফেলতে পারলাম। তাহলে যেখানে x এর ভ্যালু হচ্ছে 5, এই পয়েন্টে একটা গুরুমান পাওয়া যাবে। তাহলে কার্ভটা খেয়াল করে দেখো, যেহেতু কার্ভটার দুইটাই পয়েন্ট অফ ইনফ্লেকশন, কারণ কি ফার্স্ট ডেরিভেটিভ থেকে আমি দুইটা মান পাইছি, তাহলে আর কোনো এরকম চেঞ্জ নাই, দুই জায়গায় চেঞ্জ হবে, এবং এখানে চেঞ্জ হবে লঘুমান হয়ে, ওইখানে চেঞ্জ হবে গুরুমান হয়ে। তাহলে আমাদের কার্ভটা কিন্তু দেখতে অ্যাকচুয়ালি এরকম, এটা আমরা আসলে বলতে পারি। তাহলে এই যে এইভাবেই তোমাকে আসলে গুরুমান লঘুমান কোথায় পাওয়া যায় সেটা বের করা যায়। এইবার তারপরেও টিচাররা আসলে খুশি হয় না, টিচাররা আসলে একটু বেশি চায়। তো বেশি কি চায়? তারা বলে যে ঠিক আছে ভালো হয়েছে, তুমি বের করছো গুরুমান লঘুমান কোথায় হবে এক্স এর মানের জন্য, কিন্তু এবার মানটা বাইর করে দেখো। তাহলে এবার তোমার যে কাজটা, তুমি তাহলে কি দেখতে পাচ্ছ যে লঘুমান, লঘুমান তাহলে কোথায় পাওয়া যাচ্ছে? যখন এক্স এর মান 1, কোথায়? এই ফাংশনের এক্স এর মান 1, তাহলে লঘুমান হবে f অফ 1। তাহলে এই ফাংশনে এক্স এর মান তুমি তখন 1 বসায় দিবা। তাহলে 1 বসায় দিলে
তোমার এখানে কি আসে 17 মাইনাস 15 প্লাস 9 মাইনাস 1। তাহলে এই যে এখন হিসাব করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার লঘুমান, তাহলে এটা আসে হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা আর লঘুমান তাহলে বের হয়ে গেল। এবার যদি তোমার কাছে টিচার চায় গুরুমান বের করে দাও, কারণ টিচার আগেই বলছে অনেক কিছু চায়, এদের চাওয়ার কোনো শেষ নাই আসলে। ও তাহলে আমার এই মানে এখন 5 বসাইতে হবে, তাহলে 17 মাইনাস 15 ইন্টু 5 প্লাস 9 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 5 কিউব। তাহলে এই মানটা যখন করব এখানে আসে হচ্ছে 42। তার মানে কি, তার মানে এই হাইটটা হচ্ছে 10, এই হাইটটা হচ্ছে 42। তাহলে এইটাই হচ্ছে তোমার লঘুমান, এইটাই হচ্ছে তোমার গুরুমান। আর কোথায় কোথায় লঘুমান গুরুমান পাওয়া গেছে, x = 1 এর জন্য লঘুমান আর x = 5 এর জন্য গুরুমান পাওয়া গেছে। তাহলে এবার যদি টিচাররা চায়, আগে বলছি ওদের চাওয়ার শেষ নেই, চরম বিন্দু দেখাও। তাহলে বিন্দু মানে কি, x এর ভ্যালু y এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু যখন 1 তখন y এর ভ্যালু 10, আর x এর ভ্যালু যখন 5 তখন y এর ভ্যালু 42। সো এই হচ্ছে চরম বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে একটা কোয়েশ্চেনে তোমাকে এরকম ফাংশন দিয়ে কি কিভাবে বলতে পারে, প্রথম ভাবে বলতে পারে যে কোথায় কোথায় চরম বিন্দু পাওয়া যায়, তার মানে ফার্স্ট ডেরিভেটিভ 0 লিখে x এর যে ভ্যালু পাইছি এটুকুই অ্যানসার। সেকেন্ড বলতে পারে এর গুরুমান কোথায় পাওয়া যায়, লঘুমান কোথায় পাওয়া যায়, তখন তোমাকে সেকেন্ড ডেরিভেটিভ গিয়ে এদের মান বসাতে হবে। এবং আবারও বলছি যে মান বসালে সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ ওই মানের জন্য লঘু, আর যে মান বসালে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ ওই মানের জন্য গুরুমান। আচ্ছা এরপরে তোমাকে যদি মানটা বের করতে বলে যে গুরুমান লঘুমান কত, তখন তুমি এবার এই মানগুলো মেইন ফাংশনে বসায় যে ভ্যালু আসে সেটাই হচ্ছে মান। আর লাস্টে যদি তোমাকে বলে চরম বিন্দু বের করতে, তাহলে এবার x কমা y, কারণ বিন্দুর ভুজ আর কোটি x আর y দিয়ে বিন্দুটা লিখে দিলেই হচ্ছে আমাদের চরম বিন্দু পাওয়া যাবে। আচ্ছা এখন টিচাররা যদি আরো কিছু চায়, হ্যাঁ আরো কিছু কি চাইতে পারে, আরো কিছু চাইতে পারে সেটা হচ্ছে খেয়াল করো x এর ভ্যালু 1 আর 5। ফাংশনটা কিন্তু এখানেই শেষ না, ফাংশনটা শেষ কোথায়, ফাংশনটা শেষ হচ্ছে এদিকে অনেক দূর বিস্তৃত, এদিকে অনেক দূর বিস্তৃত। তাহলে আমি ফাংশনটাকে কিছু এরিয়াতে ভাগ করতে পারি, একটা এরিয়া হচ্ছে 1 এর আগে এই যে এদিকে, আর একটা এরিয়া হচ্ছে 1 থেকে 5 এর মাঝখানে, আর একটা এরিয়া হচ্ছে 5 এর পরে। তোমাকে বলা হলো কোন এরিয়াতে ফাংশনটা কেমন, ফাংশনের মান কি বাড়ছে নাকি কমছে, ক্রম বৃদ্ধিমান নাকি ক্রম হ্রাসমান, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমি যদি এই বাম পাশ থেকে আসি, খেয়াল করো বাম পাশ থেকে আসলে ফাংশনের মানটা আস্তে আস্তে কি হচ্ছে, কমতেছে না, এখানে কমতে 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 এই পর্যন্ত আসছে। তাহলে আমি বলতে পারি এর আগে ফাংশনের মান হচ্ছে ক্রম হ্রাসমান, কারণ ফাংশন মান কোথা থেকে এক জায়গা থেকে এসে এখানে কম কমছিল, এই পর্যন্ত ফাংশনের মান কমছে। এবার খেয়াল করো 1 থেকে 5 এখানে ফাংশনের মান আবার বাড়া শুরু করছে, তাহলে এটুকের মধ্যে ফাংশন হচ্ছে ক্রম বৃদ্ধিমান, তার মানে ফাংশনের মান বাড়ছে আসলে এতটুকু রেঞ্জে। আবার এখানে আসার পরে আবার কমা শুরু করছে এবং কমেই যাচ্ছে, তাহলে এখানে আবার এর পর থেকে হচ্ছে ক্রম হ্রাসমান। তাহলে এটা তোমাকে বলতে পারে যে কোন ব্যবধিতে ফাংশনের মান কেমন, তখন তোমাকে আসলে বুঝতে হবে কি কোথায় গুরুমান আছে কোথায় লঘুমান আছে। তাহলে একটু চিন্তা করলে বোঝা যায় যে লঘুমানের আগে আসলে ফাংশনের মানটা কমতেই থাকবে, তাই না? লঘুমানের কনসেপ্টেই তো সেটা যে ফাংশনের মান কমতে 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 ওই পর্যন্ত এসে কমছে, তাই লঘুমানের আগের ব্যবধি পর্যন্ত ফাংশনের মান কমবে। এবার লঘুমানের পর থেকে গুরুমানের আগ পর্যন্ত ফাংশনের মানটা কি হবে, বাড়বে, কারণ লঘু মান থেকে সে বাড়া শুরু করছে। সো বাড়তে বাড়তে গুরুমান পর্যন্তই বাড়ছে, তার মানে এর থেকে ফাংশনটা বৃদ্ধি পাবে, গুরুমানের পর থেকে কিন্তু ফাংশনটা আবার কমবে, কারণ ওই এরিয়াতে সেই সর্বোচ্চ, তারপরে কিন্তু আর বাড়েনি, তারপর আবার কমে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা অঙ্ক, এরকম ছোট ছোট প্রবলেমে ভাগ করা থাকতে পারে। আচ্ছা এখন আগেই বলছি যে এমন কোনো কথা নাই, গুরুমান লঘুমান থাকতেই হবে। মনে করো তোমাকে এবার অন্য একটা ফাংশন দেওয়া হয়েছে, কি বলছে, 1/3x³ মাইনাস x² প্লাস 2x, বলো এইটার গুরুমান লঘুমান বের করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি তো এখন পারো গুরুমান লঘুমান বের করতে, যে আমাদের প্রথম কাজ কি, ফার্স্ট ডেরিভেটিভ বের করা, তাকে 0 লিখা, সেখান থেকে x এর ভ্যালু বের করা,
এবার সেকেন্ড ডেরিভেটিভ গিয়ে x এর মানগুলো বসিয়ে দেওয়া। আচ্ছা তাহলে আমি ধুমধাম করে ফার্স্ট ডেরিভেটিভ বের করে ফেলো তো দেখি কে আগে পারো। আচ্ছা এখানে যদি আনি থ্রি আর থ্রি কাটাকাটি তাহলে থাকে এক্স স্কোয়ার, তারপরে এইখানে যদি আমি আনি টু এক্স এখানে থাকে হচ্ছে টু। এইবার একটু চিন্তা করি, আমি এটাকে জিরো লেখার আগে আমি এটাকে একটু সাজাইতে পারি, তাই না? এটাকে কিভাবে দেখা যায়, দুইকে ভাঙালে ওয়ান প্লাস ওয়ান। এখন দেখো একটু কি এটা খুব 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 ছোটবেলায়, তার মানে যখন তুমি ট্যাবলেট ক্যাপসুল সাইজ তখন ক্লাস সিক্সে যখন প্রথম বীজগণিত পড়ো একটা সূত্র পড়ছিলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেটা কি ছিল মনে আছে? এ মাইনাস বি হোল স্কোয়ার। যারা যারা এই সূত্র ভুলে গেছো তারা দৌড় দিয়ে স্কুলে চলে যাবা, ক্লাস সিক্সের একটা বাচ্চা যখন বের হবে তার কাছ থেকে শিখে নিবা। আচ্ছা তাহলে এটার সাথে যোগ হচ্ছে ওয়ান। এখন একটু চিন্তা করো তো, কোন একটা পজিটিভ ভ্যালু, এটা কি পজিটিভ ভ্যালু, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? আমার মনে হয় না থাকার কথা, কারণ আমরা জানি স্কোয়ার করলে ভ্যালু অলওয়েজ পজিটিভ হয়ে যায়। তাহলে এটা একটা কি, এটা একটা পজিটিভ ভ্যালু। এখন একটা পজিটিভ ভ্যালুর সাথে আপনি যদি এক যোগ করেন এটা কি কখনো জিরো হবে? চিন্তা করেন তো, একটু চিন্তা করে দেখেন, কোন একটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যার সাথে আমি যদি এক যোগ করি তাহলে এটাতে জিরো হওয়ার কোনো চান্সই নেই, কারণ ধনাত্মক সংখ্যা। একটু তাকালে বুঝবেন এই মান, এটা সর্বনিম্ন মান কত হইতে পারে, সর্বনিম্ন মান হইতে পারে জিরো, কারণ আপনি যদি এক্স এর মান ওয়ান বসান তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো, জিরো স্কোয়ার করলে জিরো। জিরোর সাথে যখনই এক যোগ করবেন সে কিন্তু আর জিরো থাকে না, তার মানে এই যে ফার্স্ট ডেরিভেটিভ এটা জীবনেও জিরো হবে না, এই অঙ্কের জন্য, অন্য কোনো অঙ্কের জন্য না, এই পার্টিকুলার অঙ্কের জন্য জিরো হবে না। কেন? কারণ এটা ধনাত্মক সংখ্যার সাথে আমি এক যোগ করতেছি, এর মান আর যাই হোক এক তো হবেই, একের বেশি হইতে পারে যদি এখানে মান আসে। তাহলে এটা যদি জিরো না হয় জীবনেও কিন্তু আমরা গুরুমান লঘুমানে পয়েন্ট পাবো না, কারণ আমাদের প্রথম কন্ডিশন ছিল এটাই, গুরুমান লঘুমান হচ্ছে সেই পয়েন্ট যে জায়গায় ঢাল শূন্য, তার ঢাল তো জীবনে শূন্য হচ্ছেই না। তাহলে কিন্তু টিচার যদিও চাইছে আসলে গুরুমান লঘুমান বের করো, টিচার কিন্তু আসলে আমাদের দুষ্টামি করতেছে, কি যে সে আসলে জানে এখানে গুরুমান লঘুমান নাই। তো আপনি যদি এখানে জিরো লিখে এক্স এর মান টান বের টের করে, হ্যাঁ, তারপর অস্থির একটা কাজ করে বলেন যে অস্থির পরীক্ষা দিয়ে আসছি, যা বুঝাইছে তাই করছে, তাহলে কিন্তু পাবেন ওই অস্থির একটা জিরো, এটাই হচ্ছে সমস্যা। তাহলে আপনাকে একটু দেখতে হবে আসলে ফার্স্ট ডেরিভেটিভটা জিরো অ্যাকচুয়ালি হয় কিনা, যদি এখানে দেখছি হয় না তাহলে আমি বলবো যে সুতরাং এই ফাংশনের, এই ফাংশনের গুরুমান বা লঘুমান নাই। তাহলে এরকম আগেই বলছি যে অনেক ফাংশন থাকতে পারে যাদের গুরুমান লঘুমান নেই, বা অনেক সময় দেখবেন যে হয়তো একটা মান আসছে সলভ করার পরে শুধু লঘুমান হয় বা শুধু গুরুমান হয়। তো আমাদের এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে। আচ্ছা তাহলে এটা করে একটা প্রবলেম আসতে পারে, এটা ইনফ্যাক্ট আপনাদের বোর্ড পরীক্ষার একটা ম্যাথ, বোর্ড পরীক্ষায় আসতো, বইয়ে দেওয়া ছিল। আচ্ছা এইবার তাহলে আমরা আরেকটা অঙ্কে যাই। ধরা যাক যে আমাদেরকে বলা হয়েছে এফ অফ x equals to ধরা যাক x square minus 4x plus ধরেন যে 5 দেওয়া আছে, এরকম একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখানে একটু চেঞ্জ করি, 5x plus 4 বেটার। সো এখন খেয়াল করি এটার গুণমান লঘুমান বের করতে বলা হয়েছে। সো আমরা যদি বের করি এখানে হচ্ছে f প্রাইম x যদি করি তাহলে কি আসে এখানে, এখানে আসে হচ্ছে 2x minus 5। আচ্ছা আমরা জানি গুণমান লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভটা হয় 0, দ্যাট মিন্স 2x minus 5 equals to 0, তাহলে x এর ভ্যালু আসতেছে হচ্ছে 5 by 2। একটু খেয়াল করে দেখেন এখানে একটা ভ্যালু আসছে, তার মানে এর পয়েন্ট অফ ইনফ্লেকশন বা চরম বিন্দু একটা, তাহলে এটা শুধু গুরু হতে পারে অথবা শুধু লঘু হতে পারে। এখন কথা হচ্ছে কোনটা হবে, সেটা আমরা বের করার জন্য কি করব, সেকেন্ড ডেরিভেটিভে যাব। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ বের করি, সেকেন্ড ডেরিভেটিভ খেয়াল করে দেখেন এখানে যদি করেন এটা জাস্ট একটা 2, কারণ মাইনাস 5 করলে আন্ডা। আচ্ছা 2 কি পজিটিভ না নেগেটিভ, ডেফিনেটলি এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। সো 2 যেহেতু পজিটিভ, আমার সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ আসছে, তাহলে অবশ্যই আমরা বলবো কি লঘুমান আছে, তাহলে এটা হচ্ছে লঘুমান। এখন কথা হচ্ছে লঘুমানটা তাহলে কত হবে, লঘুমান হবে f of 5/2, তারপরে এইখানে 5/2 x এর জায়গায় বসায় দিবেন,
বসায় দেওয়ার পরে বাকি ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই হচ্ছে আপনার লঘুমান। আপনারা সবাই কমেন্টে এই ক্যালকুলেশন করলে কত আসে সেটা আমাকে জানিয়ে দেন, কারণ আমি ক্যালকুলেশন করতে পারবো না, আগেই বলছি ক্যালকুলেশন আমি পারি না। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এইভাবে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই ফাংশনটার কিন্তু কোনো গুণমান নেই, এটা শুধুমাত্র লঘুমান আছে। তাহলে এরকম আরো অন্য ফাংশন হতে পারে যাতে শুধুমাত্র গুণমান আছে লঘুমান নেই। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে চিন্তা করে দেখতে হবে বা করার সময় বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, একটা মান আসছে, দ্যাট মিনস শুধু গুরু আছে বা শুধু লঘু আছে, বা দুই তিনটে থাকলে আপনাকে প্রত্যেকবার চেক করে করে দেখতে হবে। সো অ্যাডমিশন পরীক্ষায় বিগত বছর বুয়েট অ্যাডমিশন পরীক্ষায় বা অন্যান্য ঢাকা ভার্সিটি, রুয়েট, চুয়েট, কুয়েট, তথ্য প্রযুক্তি, এই সব জায়গায় কিন্তু এই গুণমান লঘুমানের কনসেপ্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে অঙ্ক প্রায় আসে। তো আমি গত ভিডিওতে যেটা বলেছি, আপনারা অবশ্যই এবং অবশ্যই বিগত বছরের কোয়েশ্চেন সলভ করবেন। তার আগে যে কাজটা করতে হবে, আপনাকে বই সলভ করতে হবে। বইয়ের কোনো বিকল্প নাই, আপনি যদি কিছুই না করেন অ্যাটলিস্ট আপনাকে বই করে যেতেই হবে, অবশ্যই বই করে যেতে হবে। আচ্ছা এইবার আমরা একটু দেখি যে গুণমান লঘুমান বাস্তবে আসলে কি কাজ আছে। হ্যাঁ, বাস্তবে কাজটা কি? আচ্ছা বাস্তবের কাজ, ধরেন আমি ধরে নিলাম যে আপনি কোকা কোলা কোম্পানিতে চাকরি পাইছেন। আচ্ছা এখন কোম্পানির যে সিইও, সে আপনাকে এসে বলতেছে যে তুমি যেহেতু শুনছি ম্যাথ অনেক ভালো পারো, তুমি নাকি বিভিন্ন ভিডিও টিডিও দেখে ম্যাথটা শিখতে এবং ম্যাথ খুব ভালো পারো, ঠিক আছে তোমার জন্য আমার একটা কাজ। কি কাজ স্যার? বললো আমরা একটা 1 লিটারের একটা ক্যান বানাবো, তুমি এখন এটাকে ডিজাইন করে দিবা। আচ্ছা 1 লিটারের ক্যান বানাইতে হবে। এখন কথা হচ্ছে 1 লিটারের কোকের ক্যান বানাইতে হলে কি লাগবে? ক্যান কি দেখছেন আপনারা? কোকের ক্যান যদি দেখেন সেটা একটা সিলিন্ডার। তাহলে সিলিন্ডারের কি থাকে? একটা উপরে হচ্ছে যে বৃত্ত থাকে তার একটা রেডিয়াস বা ব্যাসার্ধ থাকে আর একটা উচ্চতা থাকে। তাহলে আপনাকে ক্যান ডিজাইন করতে হলে কি করতে হবে? রেডিয়াস আর এই হাইট মানে ব্যাসার্ধ আর উচ্চতাটা ডিজাইন করতে হবে। এখন আপনাকে ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে আয়তন হইতে হবে 1 লিটার। 1 লিটারকে আমি একটু কনভার্ট করি, এটাকে লেখা যায় 1 ডেসিমিটার কিউব। আচ্ছা এইবার আপনি চিন্তা করতেছেন ঠিক আছে কোকের ক্যান বানাইতে হবে, আচ্ছা ভালো, এটা কোন ব্যাট ম্যাটারই না তাই না, বানাইতে হবে। কিন্তু সিও আরেকটা কথা বলছে যে এই এদিকে আসো, দৌড় দিও না। স্যার বলেন আর কি? এখন বলছে যে আমাদের এই যে ক্যান বানাইতে হলে টিন লাগে, এখন টিনের দাম অনেক বেশি। হ্যাঁ গরু মার্কা ঢেউ টিনের দাম বাড়াই দিছে, অন্যান্য টিনের দাম বাড়াই দিছে, তুমি যদি বেশি টিন ইউজ করো ভাই আমার ক্যান বানাইতে অনেক বেশি খরচ পড়ে যাবে, তারপর কিন্তু আমি বেচতে পারবো না, টাকা উঠবে না। সো এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে সবচেয়ে কম টিন ব্যবহার করা হয়। এই যে একটা কথা যে সব থেকে কম টিন ব্যবহার করতে হবে, সব থেকে কম টিন ব্যবহার করতে হবে। আচ্ছা তার মানে এবার তো তোমার মাথায় টেনশন, ভালোই তো ছিল ক্যান ট্যান বানাই ফেলতাম, দেখুন আবার সব থেকে কম টিন একটা কন্ডিশন লাগাই দিচ্ছে, এইবার কি করা যায়। আচ্ছা তখন তুমি চিন্তা করতেছো যে ক্যান বানাইতে গেলে টিন কোথায় লাগতেছে। আচ্ছা ক্যান যদি তোমরা দেখো ক্যানটা হয় এরকম, তাহলে টিন কোথায় লাগে? উপরের যে সারফেস গোল জায়গাটা, নিচে গোল জায়গাটা আর সাইডের যে এই অংশটা বডিতে, এখানে আমাদের টিন লাগতেছে। তোমার মাথায় একটা বুদ্ধি আসলো, ঠিক আছে আমি যদি উপরে সার্কেলটা কমাই দিই তাহলে তো টিন কম লাগে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে 1 লিটার কোক তোমাকে কিন্তু ঢুকাইতে হবে। তুমি যদি এই দিকে কমাই দাও, 1 লিটার ঢুকানোর জন্য তোমাকে এই রকম একটা ক্যান ডিজাইন করতে হবে। তাহলে এটা তো ক্যান হবে না বাস হবে, এটা নিয়ে আমাদের কনফিউশন আছে, এবং আমরা খাবো কিভাবে? আমরা এইভাবে খাইতে পারি বিষয়টাকে, মানে এক হাতে ধরা যাবে না অবশ্যই। তাহলে এটা নিয়ে গেলে তোমার সিও কি বলবে? ভাই আমার কি মারতে আসছে নাকি, ক্যান না লাঠি কোনটা? তাহলে অবশ্যই এটাও সিলিন্ডার, এখানেও 1 লিটার কোক ঢুকবে, এটা আমাদের ডিজাইন হওয়া উচিত না। আচ্ছা তখন তুমি আবার টেনশন পড়ে গেলা যে না এদিকে তো ছোট করলে এদিকে বড় হয়ে যাচ্ছে, তাহলে তোমার মাথায় নতুন বুদ্ধি আসে, ঠিক আছে সাইডে ছোট করে দিই। আচ্ছা সাইডে যদি ছোট করি, 1 লিটার ঢুকাইতে হবে, 1 লিটার ঢুকানোর জন্য আমাদের এইদিকে তখন বড় করতে হবে, কারণ আমার তো 1 লিটার ঢুকাইতে হবে, কিছু করার নেই। তখন তুমি নিয়ে গেলা, স্যার এই যে আপনার ডিজাইন, সিও কি বলবে? এখানে দিয়ে আমি কোক খাবো না ভাত খাবো, এটা তো প্লেটের মতো মনে হচ্ছে। তো আমরা ভালো জিনিসটা ভালো যে আমরা কোক খাওয়ার পরে পরে ভাত খাওয়ার জন্য কাজে লাগাতে পারি না ফেলে, কিন্তু এটা দিয়ে বাজারে বেচা যাবে না, তাড়াতাড়ি চেঞ্জ করো।
তার মানে তোমাকে এটা দিয়ে কোনো কাজ হবে না। তো তোমাকে খুব একটা স্ট্যান্ডার্ড ডিজাইন করতে হবে, তাই না, যেটা আমরা নর্মালি বাজারে দেখি, এরকম একটা ডিজাইন করতে হবে যেটার রেডিয়াস আর আর যেটার হাইট হচ্ছে এইচ। আচ্ছা, তো এখন খেয়াল করি যে আমাদের এই ভি, ভি ইকুয়ালস টু কি, ফর আ সিলিন্ডার ভি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ, ছোটবেলা পড়ে আসছি। আচ্ছা, এবং আমাদেরকে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই আয়তনটা হইতে হবে 1 লিটার। দ্যাট মিনস আমি এইচ এর ভ্যালু বের করতে পারি, সেটা হচ্ছে 1/πr². সো সামহাও তুমি যদি আর এর ভ্যালু বের করতে পারো, রেডিয়াস যদি বের করতে পারো, হাইট কত হবে এটা তুমি বুঝে যাবা। এবার খেয়াল করো, টিন ব্যবহার করা লাগবে কম, তার মানে টিন কোথায় ব্যবহার হচ্ছে, এই উপরের সারফেস, এই নিচের সারফেস আর এই আশেপাশে। দ্যাট মিনস এরিয়া টিনটার, মানে সিলিন্ডার বা কোকের ক্যানের এরিয়াতে হচ্ছে আমার টিন ব্যবহার করছে। সো সিলিন্ডারের এরিয়া কি, 2πr h + 2πr², তাই না? তাহলে এই এরিয়ার খেয়াল করো, এরিয়া যখন সবচেয়ে কম, টিন তখন সবচেয়ে কম লাগবে, তার মানে এরিয়া লঘুমানের নিয়ে কাজ। এইখানেই তোমাকে বুঝতে হবে গুণমান লঘুমানের প্র্যাকটিক্যাল প্রয়োগটা কোথায়, যে সবচেয়ে কম টিন ব্যবহার করা লাগবে মানে আমার এরিয়া সবচেয়ে কম হতে হবে, তার মানে এরিয়া কম মানের জন্য আমাকে অ্যান্সার বের করতে হবে। সো ফাংশনটার লঘুমানের জন্য অ্যান্সার বের করতে হবে। সো ফাংশনটা লঘুমানের জন্য আমাদের কি লাগে, কোন একটা ফাংশনের লঘুমান গুণমান বের করতে গেলে তার ফার্স্ট ডেরিভেটিভ জিরো দিতে হয়, তাহলে চলকের সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে। এখন যেহেতু এখানে চলক দুইটা, আরও জানি না এইচও জানি না, সো দুইটা নিয়ে তো আমি কাজ করতে পারবো না, সো আমাকে একটা সরাইতে হবে। কিন্তু আমরা জানি এইচ সমান 1/πr². সো আমি এইখানে 1/πr² বসায় দিই, 2πr², সো এখানে পাই পাই কাটা, এখানে থাকা হচ্ছে 2πr + 2πr², এটা হচ্ছে আমাদের এরিয়া। তাহলে এই এরিয়ার ফার্স্ট ডেরিভেটিভ আর এর সাপেক্ষে, যেহেতু আর এখন চলো, সেটা কি হবে, এখানে করলে হয় হচ্ছে -2πr², আর এখানে হয় +4πr, ইকুয়ালস টু হবে জিরো, বিকজ আমরা জানি ফার্স্ট ডেরিভেটিভ হয় জিরো। তাহলে আমি লিখতে পারি 4πr ইকুয়ালস টু হচ্ছে 2πr². দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের আছে r³ ইকুয়ালস টু হচ্ছে 1/2πr, সুতরাং r ইকুয়ালস টু আসে হচ্ছে √3/2πr, এত ডেসিমিটার। এই জন্যই আসলে আগে আমি ডেসিমিটারে কনভার্ট করে নিছি। একটু খেয়াল রাখেন, আগে বলছি ইউনিট কনভার্সন অনেক ইম্পর্টেন্ট, আপনি যদি লিটার রাখেন তাহলে রেডিয়াস আসবে যে এত লিটার, রেডিয়াসকে লিটারে হয় নাকি, হাসতে হাসতে মারা যাবে টিচার আপনাকে খাতা দেখলে। এখানে যেহেতু আমি 1 রেখে কাজ করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই ডেসিমিটার কিউব নিয়েছি। আপনি সেন্টিমিটার কিউব বা মিটার কিউব নিলে কিন্তু 1 থাকবে না, অন্য কিছু থাকবে, সে একটু মাথায় রাখতে হবে। তাহলে একটু তাকায় দেখেন, যেখানে আর এর ভ্যালু আছে √3/2πr, আমি এই আর এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমি এইচ এরও একটা নির্দিষ্ট ভ্যালু পেয়ে যাব। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই ভ্যালুটা কত হয়। এখন একটা জিনিস খেয়াল করেন, 2π এগুলো সব কনস্ট্যান্ট, এবং তাকে আপনি রুট কিউব করতেছেন, সো ডেফিনেটলি এটাও একটা কনস্ট্যান্ট। এবং একটা কনস্ট্যান্ট যদি আসে, তার মানে আর এর ভ্যালুটা সবসময় একটা নির্দিষ্ট, যদি আমি এই ডিজাইনটা করি, এবং আর এর ভ্যালু যদি নির্দিষ্ট হয়, এইচ এর ভ্যালুও কিন্তু নির্দিষ্ট, কারণ এইচ এর ভ্যালুটা আর এর উপর ডিপেন্ড করতেছে। তার মানে একটু চিন্তা করলে বুঝবেন, এরকম যদি 1 লিটারের ক্যান ডিজাইন করতে চান কম টিন ব্যবহার করে, আর এইচ একই আসবে সবসময়। এই একই আসবে দেখেই বাজারে সব কোকের ক্যান দেখতে একই রকম, কেন, কারণ সবাই একই অঙ্ক করে, ব্যাপারটা ধরতে পারছেন? এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এবং একটু চেঞ্জ করে অনেকে, দেখবেন যে কোকা কোলা, তারপর হচ্ছে ফান্টা, স্প্রাইট, এদের কোকের ক্যান হচ্ছে একটু চ্যাপ্টার মোটা, তার কারণ কি, ওরা এই আর আর এইচ এর মানটা বের করছে, তারপরে আর এর মানটা একটু চওড়া করছে, তাহলে এইচ এর মানটা একটু ছোট করতে হবে, কারণ আমার ওই 500 মিলি লিটার যেটা সেটা ঠিক রাখতে হবে। সো একটু রেশিও চেঞ্জ করে ওরা একটু ডিফারেন্ট শেপ করার চেষ্টা করে, কিন্তু সবাই কিন্তু একই অঙ্কই করে। অর্থাৎ বাজারে যতগুলো কোকের ক্যান দেখতেছেন, যদি 250 মিলিলিটারের কোকের ক্যান হয়, তাহলে এখানে 250 মিলিলিটার বসায় যে অঙ্ক করতে হবে, ওইটা করলে আপনি ওই কোকের ক্যানের রেডিয়াস আর হাইট পেয়ে যাবেন। আবার দেখবেন মোজোর ক্যান গুলো একটু লম্বা, কিন্তু হচ্ছে রেডিয়াসটা ছোট, তার কারণ কি, তারা আর ছোট করছে, তাই এইচটা বড় করতে হয়েছে। সবাই একই অঙ্ক করে, তারপর একটু যেহেতু দুই কোম্পানি আলাদা আছে, ডিফারেন্ট দেখানোর জন্য হচ্ছে একটু বড় ছোট করে রেশিওটা ঠিক রাখে, কিন্তু জাস্ট একটু বড় ছোট করে আর কি। সো এই হচ্ছে আপনাদের
ডিফারেন্সিয়েশনের যে ম্যাক্সিমাম মিনিমাম আমরা করলাম, এই জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা আসলে কোথায় অ্যাপ্লাই করতে পারি। এবং এই অঙ্কটা বুয়েট রিটেন টেস্টে দুইবার আসছিল, সো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরকম আরো অনেক অঙ্ক আছে, আপনারা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঘাটলেই পাবেন, যে এই ম্যাক্সিমাম মিনিমার কিছু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিক্যাল লাইফে আসলে আমাদের কিভাবে ম্যাক্সিমাম মিনিমাটা কাজে লাগছে। তো আজকের লেকচার তাহলে এ পর্যন্তই। আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং অবশ্যই এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এখানে ম্যান মানে বলতে চাচ্ছে ম্যান ওমেন সবাইকে বুঝাইছে, আবার মেয়েরা রাগ করো না। আচ্ছা, সো আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং ভালো করে বই পড়তে হবে। অ্যাডমিশন পরীক্ষায় ভালো করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা জানতে হবে বা যেটা আপনার মনের মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে ভয় পাওয়া চলবে না। আপনাকে অবশ্যই এবং অবশ্যই যে কোনো কঠিন প্রবলেম হোক ফেস করা শিখতে হবে। এটা নট ফর অ্যাডমিশন এক্সাম, লাইফের জন্য এটা প্রযোজ্য। আপনি লাইফে কোনো একটা বড় প্রবলেম আসছে, এটাকে ফেস করা শিখতে হবে, স্কিপ করা যাবে না। ফেস করতে গেলে আইদার আপনি লার্ন করবেন অথবা আপনি উইন করবেন। সো আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।